অনারেবল ভিউয়ার, আমি ডক্টর রফিকুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, হসপিটাল আগ্রা, ঢাকা থেকে আজকের আলোচনায় আপনার সঙ্গে আছি। আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি টপিক নিয়ে কথা বলবো, সেটি হলো হঠাৎ করে মানুষ বলে যে আমি চোখে দেখছি না। তাহলে কেন হঠাৎ করে মানুষ চোখে দেখছে না? এটি একটি বড় কমপ্লেইন, কারণ চোখ তো মানুষের একটা অমূল্য সম্পদ, তাই না? মানুষ উদ্বিগ্ন হয়ে যায়। তাহলে আমরা একটু দেখি, চলুন, কী কী কমন কারণে হঠাৎ করে মানুষ চোখে দেখে না। এটি হতে পারে বয়সের সাথে, এছাড়া হতে পারে তার যদি কোনো কোমরবিডিটি থাকে, অথবা দেখা যায় কোনো ট্রমাটিক কারণ হতে পারে। যেমন ধরুন, একজন লোক একটা আঘাতপ্রাপ্ত হয়েছে, সে মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারে, চোখে আঘাতপ্রাপ্ত হতে পারে, যে কোনো কারণে সে চোখে দেখা তার বন্ধ হয়ে যেতে পারে। মাথায় যদি তার অক্সিপিটাল লোবে যদি কোনো ট্রমা হয়, তাহলে সে চোখে দেখা তার কমে যেতে পারে। তার যদি কোনো পোস্টিরিয়র সার্কুলেশনে কোনো স্ট্রোক হয়, তাহলে তার চোখে ইম্প্যারমেন্ট হতে পারে, চোখের ভিশনটা হঠাৎ করে কমে যেতে পারে। এগুলো একেবারে কমন কথা। এরপরে কী হতে পারে? ট্রমার কারণে কোনো একটা আঘাত লেগেছে, আঘাত লাগার কারণে তার রেটিনাতে কোনো সমস্যা হয়েছে। অর্থাৎ এই ব্রেন থেকে শুরু করে ভিজুয়াল পাথওয়ের কোনো একটা অংশে যদি হঠাৎ করে কোনো প্যাথোলজি দেখা যায়, তাহলে সে চোখে কম দেখবে বা চোখে দেখবে না একেবারে। এরপরে কী হতে পারে? হতে পারে যদি হঠাৎ করে দেখা যায় তার একটা ট্যানজেন্ট ইস্কেমিক অ্যাটাক হয়ে যায়, তাহলেও চোখে কম দেখতে পারে। আবার যদি এমন হয় যে তার রেটিনাল আর্টারি অথবা রেটিনাল ভেইনে যদি কোনো অকুলেশন হয়ে যায়, তাহলেও কিন্তু সে চোখে কম দেখবে। অনেক সময় আবার দেখা যায় অনেক রুগী এসে বলে যে আমি চোখে হঠাৎ করে কম দিচ্ছি, কীরকম? এগুলো ট্যানজেন্ট কিছু ব্যাপার থাকে, যেমন ধরেন ব্লাড গ্লুকোজ লেভেল কমে যায়, বা সুগার লেভেল যদি মানে কখনো বেড়ে যায়, তাহলেও কিন্তু সে চোখে কম দেখতে পারে। ভাটাইগো হয়ে অনেক সময় রুগীরা বলতে পারে না, ভাটাইগো হয়েছে, সে চোখে দেখছে না বা কম দেখছে, এসে কমপ্লেন করছে। এগুলো আসলে অনেকগুলো ব্যাপার আছে, মিসনোমাস, মানে এগুলো একটার সাথে একটা ইন্টারলিঙ্কড হয়ে যায়। আবার দেখা যায় অনেক সময় বয়স্ক লোকদের জন্য গ্লুকোমা একটা রোগ আছে, সে কারণে কিন্তু চোখে কম দেখতে পারে। এই যে যে কথাগুলো বললাম, এর সাথে যদি কোনো ড্রাগের কোনো টক্সিসিটি অথবা অ্যালকোহল অথবা টবাকোর যদি কোনো অনেক সময় সাইড এফেক্ট হতে 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 এক পর্যায়ে হুট করে দেখা যাবে আলোটা নিভে গেছে, অর্থাৎ রেটিনাতে একটা প্রবলেম হয়ে গেছে। এই সমস্ত কারণে চোখে কম দেখা যেতে পারে। সমস্যা যাই হোক না কেন, এগুলোর কোনো রিমেডি আছে। আপনি কোনো সমস্যায় পড়লে বিচলিত না হয়ে অবশ্যই একজন মানে যদি নিউরোলজিক্যাল ডিজর্ডার হয়, নিউরোলজিস্টের সাথে কথা বলবেন। যদি এটি কোনো আই রিলেটেড কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে চক্ষু স্পেশালিস্টের সাথে কথা বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কোনো ভিডিওতে এ নিয়ে অথবা অন্য কোনো ভিডিও নিয়ে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমার ভিডিওগুলোতে শেয়ার দিবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।